আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল মাঠে নামবেন সাকিবরা। এদিকে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের আগে সেখানকার আবহাওয়া আর মাঠের কন্ডিশন পরখ করে নিতে চাইবেন রিয়াদ শান্ত তামিমরা। খুব বড় দল নয়, তাই প্রেশার ছাড়াই একাদশ সাজাবেন হাথুরু সিংহে। তবে কাল একাদশে থাকছেন না ভাইস ক্যাপ্টেন তাসকিন। সেক্ষেত্রে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, তার ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। বলতে বলতে একদমই দোরগড়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ফলে সেখানকার মাটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই কাল মাঠে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ক্রিকেট কোনো পরাশক্তি দল নয়, টি টোয়েন্টিতে ভরকে দেওয়ার জন্য বেশ খেলোয়াড় আছে তাদের। তবে তা নিয়ে চিন্তা নয়, সেখানকার পিচ আর আবহাওয়া বুঝতেই এই সিরিজ খেলবে বাংলাদেশ। কাল রাতের ম্যাচে টেক্সাসের মাঠে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তা বলা মুশকিল। তবে যদি সেরা একাদশ নামাতে চান হাথুরু সিংহে, সেক্ষেত্রে ওপেনিং পজিশনে তানজিদ তামিম আর সৌম্য সরকারকেই কাল দেখা যাবে। এছাড়া ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর চার নম্বরে ইনফর্ম তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কেই দেখা যাওয়া উচিত। পাঁচ নম্বরে হয়তো নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে একদমই ভালো সময় কাটাচ্ছেন না এই অলরাউন্ডার, যদিও বল হাতে টপ পারফর্মার তিনি। তবে বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে ব্যাট হাতেই ছন্দে ফিরতে চাইবেন সাকিব। এরপরে নামটা দলের সবচেয়ে অভিজ্ঞ সেরা পারফর্মার মাহমুদুল্লাহ রিয়াদের। সাম্প্রতিক ব্যাট হাতে নিজের সেরা সময় পার করছেন সাইলেন্ট কিলার। তাছাড়া মিডল অর্ডারের পুরনো নেতৃত্ব তার ব্যাটের উপরেই, তাই ব্যাট হাতে তাকেও বড় অবদান রাখতে হবে সামনের সবগুলো ম্যাচে। সব ফরম্যাট থেকে বাদ পড়া রিয়াদ প্রথমে ওয়ান ডাউন আর পরে টি টোয়েন্টি দলে ফিরে রীতিমতো বাজিমাত করছেন, তাই সেরা একাদশ খেললে তিনিও কাল থাকবেন একাদশে। ফিনিশার হিসেবে সাথে জাকের আলী অনিক ও আটে থাকার সম্ভাবনা রিশাদ হোসেনের। সেক্ষেত্রে শেখ মাহাদিকে বসতে হতে পারে বেঞ্চে। আর তিন পেসার তালিকায় ফিজ শরীফুলের সঙ্গে তানজিম সাকিব, কারণ ইঞ্জুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন না তাসকিন আহমেদ। আগামীকাল রাত নয়টায় টেক্সাসে মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে 23 ও 25 মে। খুব ভালো খবর না হলেও এটাই বাস্তব যে আইসিসির যে দুইটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে, তারও প্রথমটি এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ, যা অনুষ্ঠিত হবে চলতি মাসের 28 তারিখ। অবশ্য দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কোহলিদের ভারতের বিপক্ষে 1 জুনে মাঠে নামবে টাইগাররা।